আসসালামু আলাইকুম, টঙ্গি মেলগেট কাজীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় হলো যারা বিয়ে করতে চান কাজী অফিসে, বিয়ে রেজিস্ট্রেশন করার সময় আমরা সাধারণত জানি সর্বনিম্ন 2 জন সাক্ষী দ্বারা বিয়ে রেজিস্ট্রেশন করা যায়। সর্বোচ্চ কতজন সাক্ষী দ্বারা আপনি বিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এই সম্পর্কে অনেকে জানি না। যারা জানতে চান চলুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখি। আজকে ভিডিওটি তাদের জন্য, চলুন দেখে আসি সর্বোচ্চ কয়জন সাক্ষী দ্বারা আপনি বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক বিয়ে রেজিস্ট্রেশন করতে সর্বোচ্চ কতজন সাক্ষী লাগে। বিবাহ রেজিস্ট্রারি বই 7 নম্বর কলামে কন্যা কর্তৃক যিনি উকিল নিযুক্ত হবেন তার নাম, পিতার নাম, মাতার নাম সহ ঠিকানা লেখা থাকবে। বিবাহ রেজিস্ট্রারি বই 8 নম্বর কলামে যিনি কন্যার উকিল নিয়োগের ব্যাপারে সাক্ষী থাকবেন, 2 জন সাক্ষী, তাদের নাম, তার মাতার নাম, ঠিকানা লেখা থাকে। বিবাহ রেজিস্ট্রারি বই 9 নম্বর কলামে বর কর্তৃক যদি কোনো উকিল নিযুক্ত হয়ে থাকে তার নাম, তার পিতা মাতার নাম, ঠিকানা সব বিস্তারিত লেখা থাকবে। বিবাহ রেজিস্ট্রারি বই 10 নম্বর কলামে কন্যা বরের উকিল নিয়োগের ব্যাপারে 2 জন সাক্ষীদের নাম, পিতার নাম, ঠিকানা লেখা থাকবে। বিবাহ রেজিস্ট্রারি বই 11 নম্বর কলামে বিয়ের প্রধান সাক্ষী হিসাবে 2 জন সাক্ষীর নাম, পিতার নাম, মায়ের নাম, ঠিকানা লেখা থাকবে। তাহলে আমরা জানতে পারলাম সর্বোচ্চ 8 জন সাক্ষী দ্বারা আপনি বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সো আমরা জানতে পারলাম সর্বনিম্ন আপনি 2 জন সাক্ষী দ্বারা রেজিস্ট্রেশন করতে পারবেন, সর্বোচ্চ আপনি 8 জন সাক্ষী দ্বারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আজকে এই পর্যন্তই। তো পরবর্তীতে ভিডিওতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার কমেন্টসে আপনার মতামত জানাবেন আশা করি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।